পশ্চিমা দেশগুলো শেষ হয়ে আসছে মৌসুমী উষ্ণতা এরই মধ্যে প্রবাসী বাঙালি আঙিনা কৃষকরা আবাদ করে নিয়েছেন নানান রকমের ফল ফসল শুধু কয়েক মাসে নয় সারা বছরের চাহিদা পূরণ হয়েছে পরিবারগুলোর আমেরিকা রিচমন্ড হিল ও দুই প্রবাসী বাঙালি পরিবারের আঙিনা কৃষি নিয়ে হাজার এক সাল থেকে আমেরিকা প্রবাসী চিত্তরঞ্জন সিংহ নিউ ইয়র্কের রিচমন্ড হিলে এই বাড়িতে উঠেছেন দু সালে তখন থেকেই শুরু করেছেন উষ্ণ মাসগুলোর চর্চা এগুলো অনেক বড় বড় হয় আমি ওদিকে আছে এখানে আছে ঝিঙ্গে আছে তারপরে সিম আছে বেগুন আছে কোনো জিনিস করলা আছে এই যদিও জায়গা কম কিন্তু সব রকমের ভেজিটেবলস আমরা উৎপাদন করি কারণ সাইক সিরিয়াল দেখি যে শুধু বাংলাদেশে নয় বিদেশেও কিভাবে উন্নত মানের শাক সবজি করে এগুলো দেখায় এটা আমাদের অভিজ্ঞতা হয় স্বামী স্ত্রী দুজন মিলে মার্চ থেকে অক্টোবর মেতে থাকেন সবজি ফসল ফলানোর আনন্দে আসলে এটা শখ ওই নিজেরাও ব্যবহার করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকেও দিই মরিচ কিনা লাগে না আমাদের টাটা কিনা লাগে না কুমড়া কিনা লাগে না এটা সারা বছর আমরা গাই শশা কিনা লাগে না ফ্রিজে রেখে একই চিত্র কানাডার টরেন্টো স্কার্বো এলাকার আনিসুল ইসলামের বাড়ি রাঙিনায় গড়ে তুলেছেন এক টুকরো দেশি আবাদি ক্ষেত্র ফলাচ্ছেন মোটামুটি সব ধরনের সবজি ফসল আগে দেখছি বাবা করছে লাউ তারপরে উস্তা এগুলি সব সবজি করছে ওই আগ্রহটাই ছিল বাড়ি কেনার পরে দেখি যে ব্যাকে একটা জঙ্গল হয়ে রয়েছে এখানে অনেকগুলি গাছ ছিল তা আমি একটু পরিষ্কার করে চিকন করে প্রথম ইয়ে করলাম উষ্ণতা কমে আসছে এই এলাকাগুলোয় আগামী অক্টোবর পর্যন্ত আবাদি খেতে থাকা যাবে এমন আশা তাদের এই গাছটাতে যেটা পাকবে এটা আবার ফেললে একবার হবে আবার লাস্ট একবার হবে যেটা সেপ্টেম্বর অক্টোবর গিয়ে যাবে সাই সিরাজ আই